আমরা দায়িত্ব নিয়েছি, 4 মাস এখনো হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য, আমরা নির্বাচনের পথে এগুচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কমিশনাররা শপথ নিয়েছেন। এরপরে আমরা ভোটার লিস্ট হালনাগাদ করব, নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন আমরা করব। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন, সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই প্রথম বহু বছর পরে, 15-16 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এই যে ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং পলিটিক্যাল কালচার আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন, যারা ম্যান্ডেট পাবেন, নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি বাই আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমরা ক্ষমতা ধরে রাখতে আসি নাই, আমরা আগামী দিনে যারা আসবেন রাষ্ট্র চালাবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এখানে নানা জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের অধিবাস, রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে প্রত্যেকের অধিকার সমান। রাজনীতি করার অধিকার, ব্যবসা করার অধিকার, ধর্ম পালনের অধিকার, ধর্ম চর্চার অধিকার সমান। এটা বৈচিত্র্যময় দেশ। এটা বাগানের ভিতরে যেমন নানা বর্ণের নানা সুবাসের ফুল থাকে, আমাদের এই বাংলাদেশেও মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা আছে। আমরা ঐতিহ্য রক্ষা করে আসছি, প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে নির্দ্বিধায়, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, আগামী দিনেও আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সহযোগিতা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। যারা অপরাধ করবেন, ব্যক্তি হোক সংগঠন হোক, তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোনো সংগঠন কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত, তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।